আমরা গত ক্লাসে শিখলাম ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। আজকে আমরা শিখব ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। তাহলে আমরা গুণ শিখলাম, এখন আজকে শিখব ভাগ। আমরা এখন দেখি, আগে একটা ভগ্নাংশ দেখি। আলিফ আসো আসো, এখানে দেখো তো কি আছে। সবাই একটু লক্ষ্য করো, এখানে কত আছে? পাঁচ ভাগের এক ভাগ তিন। এই ভগ্নাংশটাই আমরা আগে ভাগ করা শিখি। আমরা লিখি প্রথমে পাঁচ ভাগের এক ভাগ তিন। আচ্ছা, আমরা যখন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম তখন কিন্তু সহজে করতে পারছি। এটা একটু আলাদা, এটা কেমন আলাদা সবাই দেখো। আমরা যখনই এরকম ভাগ দেখতে পাবো আমরা কিন্তু ভাগটা কোনাকোনি সরাসরি করতে পারবো না, আমাদের এটাকে পরিবর্তন করে নেওয়া লাগবে। বুঝতে পারছো সবাই? দেখো পাঁচ ভাগের এক ভাগ আমরা গত ক্লাসে শিখেছি। যদি একটা সংখ্যা থাকে আমরা তার নিচে কত ধরব, মনে মনে কত ধরব? এদিকে দেখো, আমরা মনে মনে এক ধরি। আমাদের ভগ্নাংশটা কি এরকম আছে না? হ্যাঁ, এখন আমরা কিন্তু ভাগ করতে পারবো না। এজন্য কি করা লাগবে, আমাদের এই ভাগটাকে উল্টে দেওয়া লাগবে, গুণ দিতে হবে। দেখো আমরা গুণ দিই, তাহলে পাঁচ ভাগের এক এই ভাগের পরিবর্তে গুণ দিলাম। যখনই আমরা চিহ্ন বদলে এসে দেখো, আমরা যখন চিহ্নটা পরিবর্তন করব আমাদের ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে। ভালো করে দেখো, যখন আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ভাগের পরিবর্তে গুণ, আমাদের ভগ্নাংশ পরিবর্তন হয়ে যাবে। এক কোথায় আছে? নিচে। এটা কি হর আছে না? এই হর চলে যাবে লবে। আর আমাদের তিন কোথায় আছে? লবে। লবে আছে না? এটা চলে আসবে হরে। এটা ভালো করে কিন্তু খেয়াল করবে। এখন আমরা আগের মতো লবিষ্ঠ কোনাকুনি গুণ করি। তিন এক, এটা লবিষ্ঠ করা যায়? যায় না। আচ্ছা, এবার আমরা এখানে দেখি পাঁচ এবং এক, এটা করা যায় সম্ভব? লবিষ্ঠ করা যায়? আচ্ছা, আমরা করতে পারি নাই। তাহলে এখন আমরা কি করবো, গুণ করে দিই। এক অক্ষে এক, তিন পাঁচা মনে না। দেখো বাঘের নিয়ম এবং গুণের নিয়ম কিন্তু আলাদা। বুঝতে পারছো সবাই? হ্যাঁ। তাহলে আমরা কিভাবে করলাম, যেহেতু আমরা কোনাকুনি গুণ করতে পারি নাই, এরপর আমরা পাশাপাশি পনেরো ভাগের এক। এভাবে আমাদেরকে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। অবশ্যই আমাদের ভাগ থাকলে চিহ্নটা চেঞ্জ করে গুণ দিতে হবে এবং আমাদের ভগ্নাংশটাকে উল্টে দেওয়া লাগবে। বুঝতে পারছো সবাই? ঠিক আছে।